গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:37, আর আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। উঠে তারপর দেখলাম যে সবজিওয়ালা আসলো, মা সবজি টবজি নিল। তারপর আমি একটু নিচের থেকে ঘুরে আসলাম, সবজি দেখে আসলাম মা নেওয়ার পরে আর কি। তো মাছ তো আমাদের কালকে নিয়ে আসছিল, সেইটাই রান্না হবে। আর এই এখন এই যে চা নিয়ে বসেছি, চা আর হচ্ছে এই যে পাউরুটি, এখন আমি আর অরিন খাবো, মায়ের তো হয়ে গেছে খাওয়া। আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে আজকে, খুব ঠুকঠাক 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 আওয়াজ পাওয়াই যাবে। আর এই চাটা গরম করে নিয়ে আসলাম এখন, গরম করে তারপর হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়ে আসলাম। তো এখন চাটা খেয়ে তারপর রান্না বান্নার ওইদিকে যাবো। এ অরিন, আয় আয়, চল আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মা এখানে সবজি কাটছে, তো এখানে ফুলকপি, পেঁয়াজকালি, তারপর আলু দিয়ে একটা ভাজা হবে। আর এখানে যে বেগুন কাটছে, এটা বেতো শাকের জন্য, বেতো শাকের ঘন্ট হবে। আর ওদিকে তো মাছ ফ্রিজ থেকে এখনও বের করা হয়নি, শক্ত হয়ে রয়েছে, তো সেটাই মাকে আমি বলছিলাম। আর আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি কাজ করছে, তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে ছাদের ওপর। ছাদের ওপর এমনিতেই একটুখানি জোরে যদি হাঁটা হয় তাই নিচের থেকে আওয়াজ পাওয়া যায়। তো ছাদে কাজ হচ্ছে, হাতুড়ি দিয়ে সব পেটাচ্ছে, ওইগুলো ঢালাই করবে, ওই জন্য তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, ওই জন্য আজকে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তারপরে এই যে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে প্রথমে পেঁয়াজকালি, আলু এগুলো ভেজে নেব, তারপর বাদবাকি রান্নাগুলো করব। তো ঠিক আছে, চলো আমার ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি সবার তোমাদের ভালো লাগবে। আর ওই যে আমার পেছনে পুগলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। ওর তো সকাল হলে আর কোনো কাজ নেই, আমাদের বাড়িতে চলে আসবে, সারাদিন আমাদের বাড়িতে থাকবে, রাত পর্যন্ত থাকে আমাদের বাড়িতে। বাড়িতে শুধু একটুখানি খেতে যায়, আর আমাদের বাড়িতেও খাওয়া দাওয়া হয় ওর। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় না তা না, আমাদের বাড়িতেও হয় খাওয়া দাওয়া মধ্যে মাঝে। আর বাড়িতে একটু খাওয়ার জন্য, স্নান করার জন্য যায়, আর রাত্রিবেলা ঘুমাতে যায়, আর সারাদিন আমাদের বাড়িতে থাকে ও। তো ঠিক আছে, চলো তোমরা দেখো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে সে ভেটকি বলা মাছ কালকে নেওয়া হয়েছিল, মাছগুলো বেশ মোটা মোটা আছে, পিসগুলো ঠিক আছে। তো এটা রান্না হবে, মানে ভাত হচ্ছে, আর যেখানে ভাজাটা বসিয়েছি। তারপর এই যে মা আর পুগলি এখানে বসে বেতো শাক বাছছে। পুগলি তো কোনোদিন মনে হয় এসব করিও নি, ও জানেও না ও কি করছে তা ওই জানে। তো যাই হোক, মা এগুলো বেছে দেবে, তারপর আমি এটা রান্না করব। তারপর আমি এইদিকে এই যে কী বলে এটা, বড়ি, বড়িগুলো ভালো করে ভেঙে নিয়েছিলাম। ভেঙে নিয়ে তারপরে এই যে কড়াইতে আমি ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। আর ওই সাইডে দেখতেই পাচ্ছো ভাত হচ্ছে। তো শাকের মধ্যে, শাকের যে কোনো শাকের ঘন্টর মধ্যে একটুখানি বড়ি ভাজা দিলে না খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে। তো সেটাই আমি এই যে ভাজছিলাম বড়ি। তারপর আমি কালো জিরে ফোড়ন দেবো, আর মাকে আমি দেখাচ্ছিলাম যে কতটা কালো জিরে আমি ফোড়ন দেব, তো মা বলে দিল, সেইভাবে আমি করছি। তারপর এই যে বেগুনটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। তারপর আমি ওই দিকে চলে গেছিলাম, তারপরে মাই নাড়াচাড়া করছিল, মাই সব কিছু করলো, তারপরে আমি পরে আবার মাছের ঝোল করার জন্য এদিকে এসেছিলাম। গ্যাসটা কমিয়ে দেবো এবার, কমিয়ে দিয়ে থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মা ওইদিকে সকাল থেকে অনেক কাজই করেছে, তো আমি সেই তুলনায় কিছুই করি না। আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি, আমি কোনো দিন 10টা সাড়ে 10টায়, কোনো দিন 9টায়, আমার কোনো ঠিক নেই ঘুম থেকে ওঠার। তো মা ওদিকে খুবই ব্যস্ত কাজে, আর আমি এদিকে একটুখানি এই বিছানাগুলো তুলতে আসলাম। এগুলো আমি রোজ করি না অবশ্য, মা করে কোনো দিন, আমিও করি মাঝে মধ্যে খুব কমই। তো যাই হোক, আমি এই যে বিছানাগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি জানলাটা খুলে দেব, দিয়ে তারপরে আমি রান্নার ওদিকে যাব আবার। তারপর আমি রান্নার এদিকে চলে আসলাম মশলা করার জন্য, মাছের জন্য। মাছের মধ্যে যে মশলাটা দেবো, আদা জিরে পেঁয়াজ রসুন সব কিছু, তো সেগুলো বাদ দিয়ে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, তারপরে জলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, আর সবার লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
চলো এবার এটা নামিয়ে দিই, রান্নাবান্না শেষ, মায়ের পাশে মিস্ত্রির জন্য চা বানাবে, তোমার নামিয়ে দাও। তো চলো দেখাই আজকে কী কী রান্না হলো। এই হচ্ছে পেঁয়াজকালি, আলু, ফুলকপি, কাঁচা টমেটো দিয়ে একটা ভাজা, আর এই হচ্ছে বেতো শাকের হচ্ছে ভাজাই বলা যায় এটা, বেতো শাক দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করা হয়েছে, আর এর মধ্যে বড়িও দেওয়া হয়েছে এই যে। আর এই হচ্ছে আজকের মূল রেসিপি, এটা হচ্ছে ভেটকি ভোলা মাছের ঝাল, ঠিক আছে। এটা হচ্ছে আদা জিরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, টমেটো দিয়ে, তারপরে ধনে পাতা সবার লাস্টে দিয়ে এটাকে করা হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমার কালকের ভিডিও এখনও এডিট করা হয়নি, তো এখন বসে বসে এডিট করব। আর ওপরে তো মিস্ত্রি কাজ করছে, মা চা নিয়ে গেল, চা বানিয়ে নিয়ে গেল, তো আমার ভিডিও এডিট করা হয়ে গেলে তারপর আমি উপরে যাব। তো আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, তারপর দাদা হোয়াটসঅ্যাপে একটা মায়ের সুগার মাপার একটা মেশিনের একটা লিঙ্ক পাঠিয়েছে, তো সেটাই আমি অর্ডার দেব এখানে বসে বসে, তাই আমি তোমাদেরকে বলছিলাম। তো মায়ের এটা দিয়ে তিনটে কেনা হবে, আগে দুটো কেনা হয়েছিল, সেই দুটো খারাপ হয়ে গেছে, তারপরে এটা দিয়ে এখন তিনটে, তো সেটাই এখন অর্ডারটা দেবো আমি, অর্ডারটা দিয়ে তারপরে আমি আমার ভিডিও এডিট করব। তো এখন বাজে হচ্ছে 1:30, ঠিক আছে, আমার খুব ভালো করে মনে আছে। আর অরিনের বাবা এই যে খেতে চলে এসছে, ও খাওয়া দাওয়া করছে, তারপরে চলে যাবে। দুটো বাজতে 10 মিনিট বাকি, আর এই যে আমরা খাওয়া দাওয়া করতে উঠেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, সকালবেলা কিচ্ছু খাইনি, সেই ওই চা পাউরুটি খেয়েছি, তো খুব খিদে পেয়ে গিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো আমি আর অরিন, আর উপরে মিস্ত্রি কাজ করছে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ, একটু ব্লক করতে পারছি না, তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে হাতে মেহেন্দি পরেছিলাম কালকে আমি, কালারটা বেশ ভালোই হয়েছে, একেবারেও খারাপ হয়নি, তাই না? একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছে, আর একটু থাকলে আরও বেশি ভালো হতো। আমি তো রাখিনি বেশি, পরেই তারপরে পরার পরে ঘেটে গেল, তারপরে হচ্ছে তুলে দিলাম, তার কারণ ভাত বসাতে হবে, ওই জন্য তুলে দিয়েছিলাম তাড়াতাড়ি। তারপরে এর মধ্যে একটু চিনি চিনি দিয়ে লেবু দিয়ে রস করে দিলে বেশ ভালো হতো, ভালো সুন্দর কালার হতো আর। তো যাই হোক, এখন হচ্ছে এই খাওয়া দাওয়া করলাম, তো এখন শুয়ে পড়বো। অরিন খাচ্ছে, অরিনের এখনও খাওয়া হয়নি। আর হচ্ছে মা গেল একটুখানি রাস্তার দিকে, গেল উপরে মিস্ত্রিটা কাজ করছে, ওই কি ব্রাশ লাগবে সেই ব্রাশ কিনতে গেল মা। ওর মা বাড়ি এসে তারপরে হচ্ছে ভাত খাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, এখন একটু শুই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:30, আর মাকে আর পুগলিকে একটুখানি পাঠালাম একটু রাস্তার দিকে চাউমিন আনতে। অনেকদিন ধরে চাউমিন খাওয়া হয় না, আর অরিনের বাবা আজকে এসে চাউমিন খাওয়ার জন্য টাকা দিয়ে গিয়েছিল, তো ওই জন্য মাকে বললাম 2 প্যাকেট চাউমিন নিয়ে আসো, সবাই মিলে খাই একসঙ্গে বসে। তো মা আর পুগলি চাউমিন আনতে গিয়েছে, আর আজকে আর চা খাবো না, এই চা খেয়ে তারপরে যদি আবার চাউমিন ফাউমিন খাই তাহলে সেই প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাবে, গ্যাস অম্বল হয়ে যাবে, তো ওই জন্য এখন আর চাটা খাবো না আজকে, থাক। তো চাউমিনটা নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আর মা গিয়েছিল একটু রাস্তার দিকে, এই প্লেটগুলো নিয়ে এসছে, কারণ কাজের দিদি আসেনি কাজ করতে, ওই জন্য এগুলো দরকার। আর এর মধ্যে আছে কি আছে, চাউমিন আছে এর মধ্যে, চাউমিন হচ্ছে, চাউমিন মাত্র 2 সস দিয়েছে। এই কাদের হোটেল থেকে নিয়েছি, ওই প্রদীপের হোটেলে সব থেকে ভালো বানায়, হ্যাঁ আমাদের এ পারে ওয়াও ওয়াও বানায়। সব ফালতু কথা বলে আমার ভিডিওটা নষ্ট করিস না তুই। মা তুই কোনটা করি বানাও, শসা দিয়েছে আর একটা শসা ঠিক আছে, নিয়েছি অনেকগুলো 3-4 খানা। Thank you.
আজকে সন্ধ্যের খাওয়াটা তাই। তো এখন 10টা বাজে আর আমি এখন বিগ বস দেখবো, আর আজকে আমাদের খাওয়া দাওয়া হয়নি, খেতে খেতে বিগ বস দেখবো। তো এই সারাদিন এই আওয়াজে মাথা পুরো যন্ত্রণা হয়ে গেছে, সারাদিন সে সকাল থেকে ছাদের উপরে ঠোক 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 করে আওয়াজ হতেই আছে, হতেই আছে, হতেই আছে, মানে কিছুই ভালো লাগছে না। এমনিতেই তো দুপুরবেলা ঘুম হয় না, মাথা ফাথা যন্ত্রণা করে তার জন্য, আর আজকে তো এত পরিমাণ আওয়াজ হয়েছে। তো এখন সন্ধ্যার থেকেই শুরু হয়েছে মাথা যন্ত্রণাটা, একদম ভালো লাগছে না এখন শরীর। তার মধ্যে তো ঠান্ডা লেগে আছে, ঠিক করে কথা বলতে পারছি না, কথা নাকে উঠে গিয়েছে, এই অবস্থা। আর কাজকর্ম, বাপের বাড়িতে মেয়েরা কাজকর্ম তো কিছুই করে না, মানে না না করলে নয়, তাই সেইটুকু মায়ের সমস্ত কাজ করে, আমি বলতে গেলে কিছুই করি না, আমি সারাদিন শুয়ে বসেই কাটাই। এখানে আসলে আমি সারাদিন শুয়ে বসেই কাটাই। আর যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, কালকে দেখা হবে আবার। ঠান্ডায় সবাই নিজেদের খেয়াল রেখো, সবাই ভালো থেকো, চলো টাটা।